হ্যালো ফ্রেন্ডস, এ আর বি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। তো ফ্রেন্ডস, আজ আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আমার সকল ফ্রেন্ডসদের উদ্দেশ্যে। এবং আমার কিছু কিছু ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছে কিংবা আমাকে ডাইরেক্টলি কল করেও বলেছে, দিদি ভাই বা বোন বা ফ্রেন্ডস, যে আপনার লফটে সেট আপগুলো আমাদের একদিন ভিডিও মানে ভিডিওতে দেখাবেন। তো সেই কারণে আজ আমি চলে এসেছি, আজ কোনো কবুতরের কিছু আমি শখ করাবো না আপনাদের কাছে, কোনো কবুতর শখ করাবো না। আমার এই যে লফটা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমি ওই লফটা আপনাদের পুরোটা দেখাবো এবং তার ভিতরে কীরকম কীরকম কবুতরের জন্য সেট আপ আছে সেগুলো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। ফ্রেন্ডস, মানে কথা অনেক হয়ে যাচ্ছে, চলুন আমি ভিতরে ঢুকবো, লফটের ভিতরে ঢুকছি এবং পুরো সেট আপটা কীরকম কীরকম আছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো। তো চলুন ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস, এই হলো আমার লফট, এই হলো আমার দাদা যে আমার সঙ্গে সবসময় সহযোগিতা করে, আমার ক্যামেরা মানে ধরে রাখে, যেহেতু আমি তো নিজেরটা সবসময় পারি না। দেখুন আমার সেট আপ, মানে আমার লফট, আমি লকটা খুলে ঢুকলাম, আটকে দিচ্ছি, যেহেতু আমি এখনো কোনো কোনো কবুতর ছাড়িনি। দেখুন লকটা পুরো ফাঁকা আছে এখান দিয়ে ঢুকে। এই হলো আমার ঘরের মেন গেটের, লফটের মেন গেট, এখান থেকে বেরিয়ে দেখুন ফ্রেন্ডস, এই যে আমার ঘরের সমস্তটা এখানে কবুতরের জন্য রেখেছি। এই যে এগুলো নেট দিয়ে করেছি, এগুলো কবুতর দাঁড়ায়, এখানে স্ট্যান্ডিং করার জায়গা। দেখুন ফ্রেন্ডস, এই যে পুরো লফটে আমি এরকম করে রেখেছি, এই পুরোটাই তিন দিকেই, কিন্তু এইটা এতটা ফ্রেন্ডস, এতটা ফাঁকা রেখেছি, এতটা দিইনি, এতটা দিয়েছি। দেখুন আপনাদের কেমন লাগছে সেগুলো একটু বলবেন আমাকে, ঠিকঠাক হয়েছে কি না। দেখুন ফ্রেন্ডস, এগুলো হলো কবুতরের স্ট্যান্ডিং করার জন্য, দাঁড়ানোর জন্য আমি জায়গা রেখেছি লফটের মধ্যে। ফ্রেন্ডস, আমি তো দেখালাম লফটেরটা, এখন আমার সেট আপগুলো আমি দেখাচ্ছি। চলুন ফ্রেন্ডস, আমি প্রথমেই যাই আমার বিডার ঘরে, বিডার রুমে যাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা আমার বিডার রুম। তো ঘরটা অনেকটা কিন্তু বড়, এখানে জাস্ট কবুতরগুলোকে ডিম বাচ্চা করানো হয়, বিডারে দেওয়া আছে দেখুন। আর আপনারা জানেন আমার অনেক কবুতর পুরো মানে ফ্রেন্ডস, আমি ভেতরটাও দেখাচ্ছি, অনেকটা অন্ধকার আছে, এখনো লাইট অন করা হয়নি। ফ্রেন্ডস আপনারা জানেনই আমার অনেক কবুতর ছিল, সেগুলো সব চুরি হয়ে গেছে, নাহলে এই ঘরে ঢুকতে গেলে একটু মুশকিল হতো, কারণ না অনেক কবুতর ছিল এই ঘরে, প্রায় 150 পিস কবুতর ছিল। তো দেখুন ফ্রেন্ডস, এখানে এখন এ কটা আছে, আমি সবাই আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, কামাগার এক সেট ডিম নিয়ে বসে আছে দেখুন ফ্রেন্ডস, এবং এখানে একটা গোল্ডেন ছিল, গোল্ডেনটা আমার ফোন দেখেই উড়ে বেরিয়ে গেল। ফ্রেন্ডস এক জায়গায় শিয়ালকুঠি দেখুন, এটা দেখুন, ওই দেখো দেখুন ফ্রেন্ডস, আমি সমস্তটা দেখাবার চেষ্টা করছি, একটা ডিম নিয়ে বসে আছে। ফ্রেন্ডস দেখুন, এটা টেডি ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে বসে আছে, দেখানো সম্ভব হচ্ছে না। তো ফ্রেন্ডস দেখুন, হ্যাঁ, এই হলো আমার বিডার ঘর। ফ্রেন্ডস এটা হলো আমার বিডারের ঘর। তো ফ্রেন্ডস পরের রুমে আমি দেখাচ্ছি, যেখানে বেবিগুলো আমি রাখি সেই সেট আপটা আপনাদের দেখাচ্ছি, লকটা বন্ধ করতাম। ফ্রেন্ডস এখানে সব বেবি রাখা হয়, এটা আমার বেবি ঘর, বেবি এখানে রাখা হয়। তাহলে আমি বিডার ঘর দেখালাম, আর এখন বেবি দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস এই বেবিগুলো চিনতে পারছেন, সেহীন মানে যখন আমার চুরি হয়ে গেছিল তখন আমি অনেক কষ্টে হ্যান্ড ফিটার করেছিলাম আপনাদের কাছে, সেটাও একটা আপডেট দিয়েছিলাম, এবং হ্যান্ড ফিটারের পরেও যে বেবিগুলো একটু বড় হয়েছিল সেটাও আপনাদের আমি দেখিয়েছিলাম, এখন দেখুন কতটা বড় হয়েছে সেটাও আপনাদের। সেই কবুতরগুলি দেখুন এখন অনেক বড় হয়ে গেছে, দেখুন স্ট্যান্ডিংগুলো দেখুন খালি, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো আমি এখনও মানে জোড়া দিইনি, আমি সেইভাবেই রেখেছি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস। এগুলো কিন্তু নট সেল ফ্রেন্ডস, আপনারা প্লিজ কেউ মানে সেলের জন্য বলবে না, সেলের সময় আমি অবশ্যই সেলের জন্য আপনাদের বলবো।
দেখুন ফ্রেন্ডস স্ট্যান্ডিং গুলো দেখুন, খালি আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি, যখন সেলের হবে অবশ্যই আপনাদের সেলের জন্য বলবো, এখন কেউ সেলের জন্য প্লিজ বলবেন না ফ্রেন্ডস, কেননা আমি সেল করছি না, এগুলো আমি বিডারে দেবো, বিডারের পরে ডিম বাচ্চা হবে, অবশ্যই বেবি আপনারা পাবেন, তখন অবশ্যই আমি আপনাদের সেলের জন্য আপডেট দেবো ফ্রেন্ডস, এগুলো কেউ সেলের জন্য চাইবেন না, কারণ এই বিড আমার কাছে মানে এই ব্লাড আমার কাছে আর নেই, এই আমি অনেক কষ্টে মানুষ করেছি। দেখুন স্ট্যান্ডিংগুলো আমি জাস্ট আপনাদের আজকে আমি লফট দেখাচ্ছি, লফটের সেট আপগুলো দেখাচ্ছি, যেহেতু দেখুন আমি এই ঘরের ভিতরেও এই সেট আপটা করেছি, যে দেখুন কবুতর দাঁড়িয়ে আছে, যেটা আমি বাইরের লফটে দেখাচ্ছিলাম আপনাদের, এগুলো আমি ঘরেও করেছি যেন কবুতর স্ট্যান্ডিং করতে পারে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এবার ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন লাইটের বন্দোবস্ত আছে। ফ্রেন্ডস আমি প্রথমে আমার বিডার রুমটা দেখালাম, তারপরে আমার বেবি রুমগুলো দেখালাম, এবার আমি দেখাবো মেল ফিমেলের ঘর। তো আমার মেল আলাদা ফিমেল আলাদা। তো ফ্রেন্ডস আমি প্রথম মেল রুমটা আপনাদের দেখাবো, এখন কিছু কবুতর একটু কম আছে, মানে অর্থাৎ আমি ওড়ানো হয়েছে, সেগুলো এখনও নামিনি, আর সেই মুহূর্তেই আমি ডিসাইড করলাম যে আজকে হট করেই ছাদে এসে। তো ফ্রেন্ডস অনেকদিন ধরে আপনারা আমাকে প্রচুর রিকোয়েস্ট অনেকেই রিকোয়েস্ট করছিলেন আমার সেট আপটা দেখানোর জন্য, তো ফ্রেন্ডস সময়ের জন্য হয়তো আমারই কোনো কারণে করতে পারছিলাম না আমি ভিডিওটা আপনাদের কাছে, তো ফ্রেন্ডস আজকেই আমি ডিসাইড করলাম ছাদে উঠে যে আজকে এই সেট আপের ভিডিওটাই আপনাদের জন্য করব, এবং আজকেই আপনাদের জন্য আপডেট দেবো। তো ফ্রেন্ডস বিকালে অবশ্যই সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আমি অবশ্যই আপডেট দেবো, আপনারা সব সমস্তটা দেখতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস এখন আমি মেল কবুতরের ঘরের সেট আপটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এটা বিডার, এটা বেবি, ঠিক পাশে 3 নম্বর ঘরটাই হলো আমার কবুতরের মেল কবুতরের। তো ফ্রেন্ডস মেল কবুতরগুলো দেখাচ্ছি, দেখুন এখানে মেল কবুতর সব। তো ফ্রেন্ডস আরও কিছু কবুতর আছে, অবশ্যই আপনাদের আজকে দেখাতে পারলাম না, সেগুলো ফ্লাইংয়ের জন্য ছাড়া হয়েছিল, ওড়ানো হয়েছিল, সেগুলো ফ্লাইংয়ের জন্য এখনও নামেনি। তো দেখুন ফ্রেন্ডস এখানে মেল কবুতরগুলি আছে, এখানেও দেখুন ফ্রেন্ডস আমি ঠিক সেট আপগুলো এরকমই করেছি সেম। ফ্রেন্ডস দেখুন এবার হলো আবার এখানে ফিমেলের ঘর। ফ্রেন্ডস দেখুন এই হলো আমার ফিমেল, দেখুন ফ্রেন্ডস কবুতরগুলি একটু ভয় পাচ্ছে ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস এখানেও আমি সেই সেট আপগুলো করেছি, আমি সমস্তটাই প্রতিটা ঘরে একই সেট আপ করেছি, আবার তিনটে রুমে পুরো এরকম সেট আপ করে দিয়েছি দু সাইডে, যেন কবুতরগুলি বসতে পারে অসুবিধে না হয়, এবং আমি লাইটেরও ব্যবস্থা আছে প্রতিটা রুমে। দেখুন ফ্রেন্ডস আমার বড় বড় টিউব, তো আমি এমনভাবে দিয়েছি যেন একটা ঘরে মানে একটা টিউবে দুটো রুমে হয়। ফ্রেন্ডস এখানে হাফ আছে, মানে এই রুমে হাফ এবং এই রুমে হাফ আছে, মানে আমার টিউবগুলো অনেকটা বড় বড়, সেই কারণে আমি এইভাবে দিয়েছি না, কেননা আমার যেন ইলেকট্রিক মানে বিল ইলেকট্রিকটা একটু সাশ্রয় হয়, সেই কারণে। দেখুন ফ্রেন্ডস এখানেও আছে, আমি ফ্রেন্ডস এখানেও আছে এবং বিডার রুমেও আছে, এখান থেকে বিডার রুমটাও একটু খানিকটা দেখা যায়। তো বিডার রুমের এখানেও আছে, দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়েছি যেন দুদিকেই হয়ে যায়। ফ্রেন্ডস আমি সেই বেবির ঘর রুমে চলে আসলাম, বেবির রুম থেকে দেখুন দেখা যায় আমার মানে বিডার রুমটা, এই দেখুন বিডার রুমের কবুতরগুলি, আমি এখনো লাইট অন করিনি, আমার ইলেকট্রিক সাশ্রয়ের জন্য আমি 4টে রুমে 2টো টিউব অ্যাড করেছি ফ্রেন্ডস, এইভাবে সেট আপ করলে মানে ইলেকট্রিক বিলটা আপনাদেরও সঞ্চয় হবে। ফ্রেন্ডস আমার সেট আপগুলোর মধ্যে তো দেখালাম যে ইলেকট্রিক ব্যবস্থা আছে, এবং আমার বাইরের যে লফটটা আছে লফটের মধ্যেও আছে ইলেকট্রিক ব্যবস্থা, সেটা আমি দেখাচ্ছি ফ্রেন্ডস কেন করেছি এটা। ভিতরে তো সারারাত লাইট অন থাকে, আলো থাকে কবুতরের জন্য, এবং বাইরের সেট আপে আমি একটা টিউবের ব্যবস্থা করেছি, কেননা আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক দাদা ভাইরা এসছে, অনেক দূর দূর থেকে এসছে, যা আস্তে আস্তে লেট হয়ে গেছে শীতের সময় কিংবা এই গরমের সময় অনেক লেট হয়ে গেছে, অনেক এসেছে আমার বাড়ি, আমি সেই ভিডিওগুলো আপনাদের কাছে পোস্ট করতে পারিনি, তো তখন এসেছে তখন আমার কবুতরকে দেখাতে হয়েছে, কিংবা ওরা এসে লফট দেখেছে অন্ধকারে কীভাবে করবে, সেই কারণে আমি চিন্তাধারণা করে বাইরেও একটা মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি, সেটা চলুন দেখাচ্ছি। ফ্রেন্ডস আমার মেল কবুতরের রুমের ঠিক ওপরের সাইডে এই যে একটা টিউব দিয়েছি বড় টিউব, তো ফ্রেন্ডস এই টিউবের আলোতে পুরো জায়গাটা লফটটা আমাদের আলো হয়ে যায়, তো ফ্রেন্ডস এই টিউবটার জন্য কোনো অসুবিধা হয় না, ছোট নয় এটা ভালোই বড়, আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি এটা সামনে গেলে অনেকটা বড়।
তো ফ্রেন্ডস, আর শেষ একটা জিনিস দেখাবো আপনাদের। সবকিছু সেট আপ তো দেখালাম, মানে সেট আপ তো আমার নেট দেওয়া, তার উপর কিন্তু আমি টিন দিয়েছি, যে নীল টিনগুলো হয় এবার নতুন বেরিয়েছে, অনেকদিন হয়েছে, সেই টিনগুলো আমি দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস, আমি নীল টিনগুলো দিয়ে সেট আপ করেছি, পুরোটা নীল টিন দিয়ে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমি শেষ আর একটা জিনিস দেখাচ্ছি আমার সেট আপের, অর্থাৎ আমার লফটের। আমার কবুতর কোথার থেকে ফ্লাইং করে এবং কিভাবে লফটের ভিতর ঢোকে, সেই সেট আপটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা আমার লফটে এরকম, এই দেখুন, এই দেখুন জায়গাটা, এই ঠিক এরকম চৌকো করা আছে। এবং দেখুন এই যে, এই যে ফ্রেন্ডস, এইটা এটা একটা লক আছে। ফ্রেন্ডস, আমি অত পুরো হাত পাচ্ছি না, ওই কারণে আমি দেখাতে পাচ্ছি না এটা খুলে। এই লকটা যখন খুলে দেবো না, অটোমেটিক দরজার মতো এটা খুলে যাবে, পাল্লা সিস্টেম করা আছে। ফ্রেন্ডস, এখান থেকে কবুতর আমার ফ্লাইং করে এবং এখান থেকেই কবুতর আমার লফটে ঢোকে। এই যে দেখুন ফ্রেন্ডস, এটা আমি হাতে পাবো না, অনেকটা উঁচুতে ফ্রেন্ডস, এক আমার চেয়ার আনতে হবে, আর না হলে আমার হাজবেন্ড এটা অন অফ করে। তো ফ্রেন্ডস দেখুন, এটা লক সিস্টেম, এইভাবে দরজা দেখাচ্ছি, দেখুন এই যে, এই যে এটা খুলে দিলে এরকম কবুতর এখান থেকে ফ্লাইং করে এবং এখান থেকে লফটের ভিতর ঢুকে যায়। ফ্রেন্ডস, অনেক কষ্টে দেখালাম, তো আর কিছু আমার আপাতত দেখার নেই। তো ফ্রেন্ডস, এখানেই রাখছি, ভিডিওটা অনেকটা হয়ে গেছে বড় এবং কবুতর কেমন লাগছে ভিডিওটা সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, সেট আপটা কেমন হলো সেটাও জানাতে পারেন। দেখুন ফ্রেন্ডস, এই দেখুন, আমি সব ঘরে লাইট অন করে দিয়েছি, দেখুন পুরো আলো ভর্তি।